এখনো দু মাস বাকি দুর্গাপূজা আসতে। পুরো এক বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন বাঙালিরা। দুর্গাপূজার আমেজ অবশ্য আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, যার অন্যতম রীতি হলো মহালয়া। রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাশাপাশি বহু বছর ধরেই একাধিক চ্যানেল মহালয়ার বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকে। এই বছরেও তার ব্যতিক্রম হবে না। বরাবরই বাংলা চ্যানেলগুলোর তরফে মা দুর্গা নিয়ে বড় চমক থাকে দর্শকদের জন্য। দুর্গাপূজার ঠিক আগে মহালয়ার দিন প্রত্যেক চ্যানেলেই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়ে থাকে। এবার মহালয়া 14ই অক্টোবর, আর একটি জনপ্রিয় চ্যানেল ইতিমধ্যেই তাদের মহালয়ার অনুষ্ঠান সাজানো শুরু করে দিয়েছে। আসলে এই চ্যানেলে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বে থাকছে সুরিন্দর ফিল্মস, আর সেখানে দুর্গারূপে দেখা মিলবে কোয়েল মল্লিককে। অবশ্য এটা প্রথমবার নয়, এর আগেও অভিনেত্রীকে মহালয়ার অনুষ্ঠানে দুর্গারূপে দেখা গিয়েছিল। তবে এ বছরের অনুষ্ঠানে আদৌ কোনো বিশেষ চমক থাকছে কিনা সেটাই দেখার। শোনা যাচ্ছে কোয়েলের সঙ্গে টলিউডের আরও কিছু অভিনেত্রীদের দেখা যাবে দেবীর অন্যান্য রূপে। তবে তারা কারা সে বিষয়ে এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি। এ মাসের শেষেই লুকসেটের কথা রয়েছে। এর আগেও কোয়েল মল্লিককে দুর্গারূপে দেখা গিয়েছিল, দর্শকরা বেশ পছন্দও করেছিলেন। এরপর সেভাবে কোয়েলকে দেখা যায়নি। টলিউডে মিমি, শুভশ্রী, সায়ন্তিকা সহ টেলিভিশনের কিছু অভিনেত্রীকে দুর্গারূপে দেখা গিয়েছে। এর পাশাপাশি এবছরের দুর্গাপুজো কোয়েলের জন্য আরও একটু বিশেষ, কারণ তার কামব্যাক সিনেমা জঙ্গলে মে 3 মাসে মুক্তি পেতে চলেছে। পরিচালক অরিন্দম শীলের এই সিনেমায় কোয়েলকে মে 3 মাসের চরিত্রে দেখা যাবে। তাই পুজোতে এই সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত থাকবেন অভিনেত্রী।